আপনি একই মুদ্রায় কতক্ষণ ধরে বসে থাকতে পারবেন? আমি বলতে চাইছি একভাবে কতক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে পারবেন। অবশ্যই কিছু সময় বাদে আপনি ক্লান্ত হয়ে যাবেন। একভাবে বসে বা দাঁড়িয়ে থাকলে আমাদের মাংসপেশি শক্ত হয়ে যায়, আর এইভাবে থাকতে থাকতে যে ব্যথা হয় আপনারা হয়তো কখনো তা অনুভব করে থাকবেন। মানে আপনি একইভাবে অনেক সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকতে পারবেন না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি গত 40 বছর ধরে একইভাবে রয়েছেন, কিন্তু তিনি আর 5 জন সুস্থ মানুষের মতোই বেঁচে আছেন। ইনি হলেন সাধু অমর ভারতী, যিনি ভারতে থাকেন। তিনি তার একটি হাত এইভাবে ওপরের দিকে খাড়া করেন, তারপরে কোনোদিন ওই হাতটি নিচে নামাননি, এইভাবেই রেখে দিয়েছেন। 1973 সাল পর্যন্ত এই সাধু তার দুটো হাতই ব্যবহার করতেন। তার জীবন যাপনও ছিল সাধারণ মানুষের মতন। তার স্ত্রী এবং 3টি সন্তানও ছিল। একদিন তিনি তার পরবর্তী জীবনকে হিন্দু ধর্মে নিবেদিত করে দেন। তিনি ভারতের অনেক মূল মন্দিরে যান এবং অনেক বছর ধরে বিভিন্ন সাধুদের সাথে থাকতে থাকতে তিনি প্রতিজ্ঞা করেন আর তার নিজের হাতটি সারা জীবনের জন্য এইভাবে ওপরের দিকে খাড়া করে রাখেন এবং কোনোদিনও নিচে নামাননি। এত বছর ধরে এইভাবে রাখার ফলে তার এই হাতটি শুকিয়ে গেছে, কারণ মাধ্যাকর্ষণ বলের ফলে তার হাতের বেশিরভাগ মাংসপেশি নিচের দিকে চলে আসে। আজ তার হাতটি দেখে এমন মনে হয় যেন হাড়ের ওপর শুধু চামড়া জড়িয়ে রাখা হয়েছে। শুধু তার হাতই না, তার হাতের নখগুলো কোনোদিন কাটা হয়নি। প্রথম প্রথম তার এইভাবে থাকার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এখন তিনি এবং তার শরীর এই বিষয়ে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। কুসুমাবতী, আপনার পছন্দের খাবারগুলি কি কি? অবশ্যই আপনি অনেক কিছু ভালো খাবারের নাম ভেবে থাকবেন, কিন্তু আপনাকে এনার সাথে পরিচয় করে দিই। ইনি হলেন কুসুমাবতী, আর আমার মনে হয় পৃথিবীতে ইনি একমাত্র মানুষ যার কখনো খাবারের জন্য চিন্তা করতে হবে না। কেননা মাত্র 15 বছর বয়সে ভারতের বারাণসীতে বসবাসকারী এই মহিলা বালি মাটি খেতে শুরু করেন, আর এখন ওনার বয়স 80 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তিনি প্রতিদিন 1 কিলো করে মাটি খেতে কখনো ভোলেন না। তিনি দিনের শুরুতে হালকা জলখাবার খাবার পর পুরো দিনটাই বালি মাটি খেয়ে কাটান। আসলে তার যখন 15 বছর বয়স ছিল, তার হঠাৎ পেটে ব্যথা দেখা দেয়। তখন তিনি এক বৈদ্যর কাছে যান। সেই বৈদ্য তাকে গরম দুধে বালি মাটি মিশিয়ে খেতে বলেন। এই টোটকা করার ফলে ওনার অসুখ তো সেরে যায়, কিন্তু এই বালি মাটি খাবার বাজে অভ্যাস হয়ে যায়। তিনি এইভাবে প্রতিদিন বালি নিয়ে আসেন, তারপর সেগুলিকে জলে ধুয়ে শুকিয়ে খেয়ে নেন। এখন তার পরিবারও এই বিষয়ে প্রতিবাদ করা প্রায় ছেড়েই দিয়েছে। কিন্তু আমি আপনাদের বলে দিই যে আয়ুর্বেদ বা অন্য কোনো চিকিৎসা শাস্ত্রে কোথাও লেখা নেই যে বালি মাটি খাবার ফলে পেট সংক্রান্ত অসুখ সেরে যায় বলে। উল্টে এইসব বালি মাটি আমাদের পাচনতন্ত্রকে দুর্বল করে এবং পাথর মেশানো ওইসব বালি মাটি খাওয়ার ফলে আমাদের পেটের বড়সড় অসুখের ঝুঁকি বেড়ে যায়। কেভিন, বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন কখনো না কখনো ভাবতাম যে যদি আমাদের হাত বা পায়ে কোনোভাবে আঘাত লাগে তাহলে সেই বাহানায় আমাদের স্কুলে যেতে হবে না। আবার কখনো কারোর হাত বা পায়ের ফ্র্যাকচারের প্লাস্টার দেখে মনে হতো নিজেও এরকম প্লাস্টার পড়তে। কিন্তু বড় হওয়ার পর অবশ্য এই ধরনের অদ্ভুত ভাবনা চিন্তা আর আমাদের হয় না। কিন্তু এরকমই একজন অদ্ভুত লোক আছে, যিনি হলেন কেভিন। তার বাজে অভ্যাস হলো তিনি এই ধরনের ফ্র্যাকচার প্লাস্টারগুলি নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তার শরীরে কোনো বা আঘাত না লাগা সত্ত্বেও তিনি এগুলি ব্যবহার করেন। আসলে কেভিনের বয়স যখন 12 বছর ছিল তখন একটি অ্যাক্সিডেন্টে তার হাতের হাড় ভেঙে যায় এবং ডাক্তার দ্বারা তার হাতের আঘাতের জায়গায় প্লাস্টার করা হয়। কিন্তু কেভিনের এই প্লাস্টার এত ভালো লাগে যে এইসব প্লাস্টারই তার জীবনের ফ্যাশন হয়ে দাঁড়ায়। এগুলি তিনি এর জন্য বেশি করে পরেন কারণ এর ফলে তিনি লোকজনের নজরে বেশি আসতে পারেন। কেউ যখন জিজ্ঞেস করে তার হাত বা পায়ে কিভাবে আঘাত লাগলো, তখন তিনি তার বানানো মিথ্যে কাহিনী তাদেরকে শোনান। তিনি বলেন কখনো তার মারামারি করতে কিংবা বাইক অ্যাক্সিডেন্টে তার এই আঘাত লাগে। এগুলি করতে কেভিনের খুব মজা লাগে, কিন্তু তার এই অদ্ভুত আচরণে তার গার্লফ্রেন্ডের খুবই বিরক্ত লাগে, তাই তাদের মধ্যে এই বিষয়ে মাঝে মধ্যেই ঝামেলা হয়েই থাকে। মাইকেল কারমাইকেল, এই বলটির সাইজ দেখুন আর ভেবে দেখুন এই বলটিকে যদি প্রতিদিন রং করা হয় তাহলে কি হবে। যদি আপনি এইভাবে 40 বছর ধরে রং করে যান তাহলে কি হবে। এই প্রশ্নের উত্তর মাইকেলের থেকে ভালো আর কেউ জানে না, কারণ উনি একটি বেসবলকে 40 বছর ধরে এইভাবে রং করে গেছেন আর এর ফলে একটি ছোট বল আজ অনেকটা এরকম হয়ে গেছে। এটি করার জন্য ওনার নাম গ্রিনিস বুক অফ রেকর্ডে এসেছে। এই বেসবলটিকে উনি প্রথম January 1977 রং করা শুরু করেন আর সেদিন থেকে আজ পর্যন্ত এখনো প্রতিদিন রং করে যাচ্ছেন, তিনি একদিনও মিস করেননি। আর এইভাবে রং করতে করতে তিনি এই ছোট বলটিকে অনেকটা এরকম করে
দিয়েছেন। প্রত্যেকবার রং করার সময় তিনি বলটির ওপর একটি নম্বর দিয়ে দেন, যাতে করে তার মনে থাকে কোন দিন ওই নম্বরটি ব্যবহার করা হয়েছে। এই বলটি এখন এত ভারী হয়ে গেছে যে এটি টাঙানোর জন্য আলাদা করে একটি লোহার হুক বসানো হয়েছে। আপনার এদের মধ্যে সবথেকে আজব কাকে লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আজই আমাদের ajana.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।